উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি আবাসনে জরাজীর্ণ অবস্থা ভেঙে পড়ার আশঙ্কা আবাসিকেরা জানাইছে। শনিবার সামান্য ঝড়ে আবাসনের সামনে কিছুটা অংশ ভেঙে পড়েছে, এরপর থেকে আতঙ্কে রয়েছে সেখানকার আবাসিকেরা। আবাসিকেরা জানান, কোয়ার্টারে ভগ্নদশা নিয়ে এর আগেও হাসপাতাল সুপার, কলেজ প্রিন্সিপাল সহ বিভিন্ন অধিকর্তাদের জানানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। সামান্য ঝড় বা ভূমিকম্পে কোনো বড়সড় বিপদ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আবাসিকরা। এটা আমাদের হচ্ছে ক্যাম্পাস তেতুলতলা এনবিএমসিএইচ ক্যাম্পাস আমরা বসবাস করি। আর ভোর আজকে ভোর হঠাৎ করে একটা শব্দ হলো, বিকট একটা শব্দ, এসে দেখি যে পুরো ভেঙে পড়ে গেছে এই জায়গাটা। তারপরে আমাদের ব্যালকনিটা পুরো ভেঙে, এই যে বাচ্চাকে নিয়ে আমরা বসবাস করি, কোন সময় যে বিল্ডিং চেপে আমরা মরে থাকবো কেউ বুঝতে পারবে না। প্রশাসন এটা বিচার করুক। ফোন করে জানানো হয়েছে সকালে, আমার হাজবেন্ডই জানিয়েছে ডক্টর ডিন স্যারকে, আর তারপরে উনি লোক পাঠিয়েছে, পুলিশ পাঠিয়েছে, পুলিশ এসে তারপরে ওয়ার্ড মাস্টার অফিসে মানে জানানো হয়েছে, তারপরে এই যে লোক পাঠিয়ে মেনটেন করা হচ্ছে না, কোনো কিছুই মেনটেন হচ্ছে না। বাথরুমের ড্রেনের তারপর ল্যাট্রিনের জল বাইরে পড়ে যাচ্ছে, পাইপ দিয়ে বয়ে যাচ্ছে, তারপরে এই যে সামনের ড্রেন, কোনো কিছু মেনটেন হচ্ছে না। সবসময় ভয়ে থাকি, সবসময় ভয়ে থাকি, আতঙ্কে থাকি। পড়বে উমাপাল, দেখুন আমরা হচ্ছে যেরকম কোয়ার্টারে আমরা থাকি, আমাদের যেহেতু হসপিটাল ক্যাম্পাসে থাকলে অনেকটা সুবিধা হয় ডিউটির যাতায়াতের, সেজন্য আমরা থাকি। কিন্তু আমরা প্রত্যেক মাসে আমাদের কোয়ার্টার থেকে রেন্ট যেরকম কাটা হয়, কিন্তু আমাদের কোয়ার্টারের কোনো মেনটেন্যান্স বছরের পর বছর হয় না। এবার এগুলো যেহেতু বহু পুরনো কোয়ার্টার, এগুলো যদি মেনটেন্যান্স না হয় এগুলো তো ভেঙে পড়বেই না। বিভিন্ন, শুধু আজকে গেটটা ভেঙেছে বলে না, অনেকের বারান্দা ভেঙে গেছে, কারো জানলা ভেঙে গেছে, কারো দরজা ভেঙে গেছে। এগুলো আমরা বিভিন্নভাবে অ্যাডমিনিস্ট্রেশন অফিসে জানিয়েছি, কিন্তু সেখান থেকে কোনোদিন কোনো অ্যাকশন, হয়তো আমাদের আরও অনেক বেশি ক্ষতি হতে পারে, কিন্তু আমাদের শোনার মতো কোনো কেউ নেই। আমরা এমএসবিপি, প্রিন্সিপাল, আমরা সব জায়গাতেই জানিয়েছি, কিন্তু কেউ আমাদের এই ব্যাপারে কোনোরকম কোনো সাহায্য করে না। আর এগুলো যে মেনটেন্যান্সের একটা দরকার আছে ওরা কেউ মনেই করে না। মল্লিকা দাশগুপ্ত, এটা আমাদের হচ্ছে ক্যাম্পাস তেতুলতলা।